সালামু আলাইকুম, সবাই কেমন আছো? এই যে দেখো, আজকের ব্লগটি একদম সন্ধ্যেবেলা থেকে শুরু করলাম, কারণ আজকে সারাটা দিন যত ভিডিও শ্যুট করছি, যত ভিডিও ই করে সংগ্রহ করছি, সব কিছুই আমার মোবাইল থেকে একদম ডিলিট হয়ে গেছে। মানে কোনো একটা কারণে মানে ই করতে যে একদম পুরো মানে গ্যালারি পুরো খালি হয়ে গেছে, কোনো ভিডিওই নেই গ্যালারিতে। তো কি আর করবো, তো সেই জন্য কোনো ভিডিও দিতে পারিনি। তো যে সন্ধ্যাবেলা থেকে শুরু করছি, তো আজকে ছিল শুক্রবার, শুক্রবার ছুটির দিনে বাসায় কিন্তু ভালো মন্দ রান্না বান্না করা হয়েছিল, খাওয়া হয়েছিল, সেগুলো কিছুই করতে পারিনি। নানু বাসায় ছিল, নানু চলে গেছে, সেটাও কিছুই করতে পারিনি। তো এই যে এখন সন্ধ্যাবেলা থেকে শুরু করলাম, আশা করি সবাই ব্লগটি দেখবে। এই যে দেখো, সন্ধ্যাবেলা সবার জন্য নামাজের পর এই যে চা বানিয়ে নিয়ে চলে আসলাম। তো এই যে দেখো, সবাই একসাথে বসে চা খাচ্ছে, আর হাতে সাকা লেগে দেখো হাতের যে অবস্থা, এখানে মলম লাগা রাখছে। আর আজকে নানু নাই, নানুকে ছাড়াই চা খাচ্ছি। অনেকটা দিন ছিল তো আমাদের বাসায়, তো একটু ফাঁকা ফাঁকা লাগতেছিলো, কেমন যেন লাগতেছিলো, মনটাও খারাপ লাগতেছিলো। নানু চলে গেছে, তার এদিকে যে দেখো আমি সবজি কাটতে বসে পড়ছি, কারণ মাইজের আব্বু দুপুরবেলা রান্না করেছিলাম দম বিরিয়ানি, তো ওটা খাইছে, তো রাত্রিবেলা খাবে না, বলতেছিলো আমার জন্য একটু হালকা পাতলা ভাত ভাজি বা যেটাই হোক রান্না করবো। তো সেই জন্য ভাবলাম যে শুধু ভাত ভাজি করবো কেন, একটু অল্প করে তরকারি রান্না করি, ফ্রিজে লাল শাক আছে, লাল শাক রান্না করি, তো সেগুলো নিয়েই মানে যে বসে পড়ছি কাটাকাটি করার জন্য। তো যে দেখো, রাত্রিবেলায় যেখানে সব আমি কাটাকাটি করতেছি, আর অল্প করে একটু মাছ ভিজিয়ে রাখছি, যাতে অল্প করে রান্না করবো, কারণ দম বিরিয়ানি অনেকটাই আছে, দেখা যায় 2 থেকে 3 জনের খাওয়া হয়ে যাবে, তো সেই অনুযায়ী রান্না করব। আর এই যে দেখো, সব কিছু একদম রেডি করেছি, লাল শাক ধুয়ে নিছি, আর একটু অল্প সবজি, আর এই 3 পিস মাছ নিয়েছি, এটা রুই মাছ, রুই মাছ দিয়ে সবজি রান্না করবো, লাল শাক রান্না করবো। তো ওই পাশের চোলাটাতে আমি লাল শাকটা বসিয়ে দিই, তো লাল শাকের মধ্যে অল্প করে পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে একটু সিদ্ধ করে নেবো, তারপর ওটাকে শুকনো মরিচ রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নেবো। তো চলো ওই পাশে ওটা দেখ, আর এই পাশে আর একটা প্যান বসায় দিছি, প্যানটা গরম হইতেছে, তো এটার মধ্যে ওই যে মাছ ভাজা করব। তো ওই যে দেখো, এখন তেল দিয়ে দিচ্ছি তো মাছ ভাজার জন্য, আর মাছের মধ্যে যে দেখো আমি একটু লবণ হলুদ দিয়ে রাখছি আগে, হলুদ মরিচি গুঁড়া, তো এই যে মাখায় নিতে আসি। তো ওই যে চলো মাখায় এখন মাছটাকে ভেজে নেব। এই যেহেতু বিরিয়ানি খাওয়া হবে, তো বাসায় আমরা লোকজন, তো ওর আব্বুর জন্য তার একা না, কোনো মাও বলতেছিল মাও নাকি বিরিয়ানি খাবে না, তো মায়ের জন্য আর ওর মায়ের আব্বুর জন্য দুজনের জন্য মানে রান্না করতেছি। তারপর 1 পিস বেশি দিছি, যদি কেউ মানে কারো খেতে ভালো লাগে বা ভাত খেতে চায় তো খেতে পারবে। তো এই যে দেখো, এখানে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিলাম, আর এদিকে লাল শাকটা বাগার দিয়ে নিছি, আর এদিকে এই যে দেখো সবজিটাও কষিয়ে নিছি, তো কষানো হয়ে গেছে, এখন এই যে এর মধ্যে ঝোল দিয়ে দিতেছি, তো ঝোল দিয়ে ভেজে রাখা যে মাছটা দিয়ে দেব, মাছটা দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে দেব, আর নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব, তাহলে মানে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। আর ভাত রান্না করতে হবে, ভাতটাই রান্না করিনি এখনও, আর আমার একদম সমস্যা হয়ে গেছে, আমার কুকারটা যে কী একটা কানেকশন লুজ হয়েছে, কারোর দিয়ে মানে ওটা ঠিক করাতে পারতেছি না। আর এই যে দেখো, একদম ছোটো পাতিলায় অল্প করে ভাত বসাইছি, যাতে 2 জন বা বেশি হলে 3 জন মানে খাওয়া যায়, তো সেই অনুযায়ী অল্প করে ভাত বসেছি। এখানে যে ভাতটাই এখনও বাকি আছে, ভাতটা হইতে থাক, ভাতটা তো একটু সময় লাগবে, আর এইদিক কিছু মাদা বসে আছে করবো, আর এই তোমাদের দেখাই রান্নাবান্না। এই যে দেখো, এই যে মাছের তরকারি একদম সবুজ সবুজ কালার, যে কী সুন্দর হয়েছে না, আর এই সবজিগুলো না আমার মানে যা দিছিল যায়ের জামাই, একদম ফ্রেশ সারমুক্ত সবজি। আর এই যে দেখো, এখানে যে দম বিরিয়ানি রান্না করেছিল, অনেকগুলো বিরিয়ানি কিন্তু রয়ে গেছে, একদম অনায়াসে 3 জন তো খাওয়াই যাবে, তো সেই জন্য মানে অল্প করে রান্না করলাম। তো চলো ভিডিওটা এখানে করে দেবো, সকাল থেকে শুরু করব। এই যে দেখো, গুড ইভিনিং, গুড মর্নিং বন্ধুরা। তো কালকে রাতে তো ওই পর্যন্ত ছিল, সকাল থেকে আবার ভিডিওটা শুরু করলাম। তো যে সকালবেলা ঘুম থেকে উঠে নিছি, ফজরে নামাজ পড়ে নিছি, মাইশের আব্বু সকাল সকাল আজকে উঠে গেছে, তো উনি আবার যাবে শহরে। তো এই যে দেখো, তাড়াতাড়ি করে বিছানাটা মানে গুছিয়ে নিতে আসি, কাঁথাটা বাজ করে রেখে দিলাম, রেখে যে বিছানাটা ঠিকঠাক করে নিতে আসি, বিছানাটা ঠিকঠাক করে তারপরে যে বাসি ঘর ঝাড়ু দেওয়া হয়নি এখনও, বাসি ঘর ঝাড়ু দেবো। আর এই যে আমাদের চিকুসোনাটা আমি যেখানে যাই শুধু আমার পিছু পিছু দৌড়াদৌড়ি করে, আর দেখো খাটের উপরটা গিয়ে বসে বলে, আমি বলতেছি সোর সোর, আমি খাটটা ঝাড়ু দিয়ে একটু পরিষ্কার করে নিই। তো এই যে পরিষ্কার করে নিলাম, এখন এই যে বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নেবো। তো চলো বাসি ঘর টর সব ঝাড়ু দিয়ে পরিষ্কার করি, আর ওইদিকে বাকি সবাই ঘুমায় আছে, মাও ঘুমায় আছে, মেয়েরাও ঘুমায় আছে, তো সেই জন্য যে আমি একা একাই যে সব কিছু করে নিতে আসি। তো চলো ঝটপট করে বাসি ঘরগুলো সব মানে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই। তো চলো,
আর এই যে দেখো ঘর টর ঝাড়ু দিয়ে আমি এই যে চলে এসেছি চোলার কাছে, তো এখানে যে পেঁপে কাটতেছি, ওর আব্বু মানে ওয়াশরুমে গেছে বাইর হয়ে, এই যে বাসি পেটে আগে পেঁপে খাবে, তো পেঁপেটা খুবই পছন্দ করে আর বাসি পেটে খেতেই খুব পছন্দ করে। তো এই যে দেখো এখানে পেঁপে ছিলে, আমি পেঁপেটা কেটে নিলাম, তারপর চা বানাবো, তারপর বাকি নাস্তা টাস্তা সব কিছু রেডি করবো আস্তে আস্তে। তো এই যে চলো আগে পেঁপেটা কেটে নিয়েছি, পেঁপেটা আগে মাইশের আব্বুকে দিয়ে আসি, দিয়ে এসে তারপর ওই চোলায় কিন্তু আমি চায়ের দুধটা বসায় দিছি। তো চলো আগে এটা দিয়ে আসি, তারপর ভালো করে চা বানিয়ে নিই। তোর আব্বু ঘরে মানে বসেছিল ওয়াশরুম থেকে গিয়ে, তো এই যে দেখো ওর আব্বুকে আমি পেঁপেটা দিয়ে আসলাম, দিয়ে এসে এই যে এখানে যে দেখো চা বসায় দিছি, আর এখানে ডিম সিদ্ধ বসাবো, ডিম সিদ্ধটা বসানো হয়নি, তো চলো ডিম সিদ্ধটা বসিয়ে দেই। চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখাই, এই যে দেখো এখানে চা হচ্ছে, আর এখানে কালকে দুধ ছিল গরম করে রাখছে, আর এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। তো ডিম সিদ্ধ করে ছিলে নিয়ে চলে যাচ্ছি ওদিকে, ওর আব্বুকে আবার চা দিয়ে দিছি, চা খাচ্ছে। তো এই যে একে ডিমটাও নিয়ে আসলাম, তো এই যে এখন ডিম খাবে একটা, আর বলতেছে আ তুই দুইটা ডিম আনছো, দুইটাই কি আমি খাবো? বলতেছি পারলে খাও, বলতেছে না দুষ্টামি করলাম, দুইটা ডিম খেলে তো আমি একদম মনে ই হয়ে যাব। তো একটা ডিমই খাচ্ছে, আর এই যে চা খেয়েছে, আর এই যে আমিও এখানে চা আর বিস্কুট নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। আর এই যে দেখতে পারতেছ আমার ডান হাতটা খালি, ডান হাতটা খালি, ডান হাতে মানে চুড়িটা পরতে পারতেছি না, ওই যে হাতটা একটু পড়ে যে সেকাল লেগে ঠুসা পড়ে গেছিলো, সেই ঠুসার মধ্যে একদম ঘষা লাগে আর একদম ছিলে যায়, আর তখন একদম জ্বালাতন করে। তো সেই জন্য ডান হাতের চুড়িটা খুলে ওই বাঁ হাতে দুইটা চুড়ি পরে আছি। তো চা খাওয়া শেষ করে যে দেখো এখানে আটা সিদ্ধ করে নিছি, আটা সিদ্ধ করে যে দেখো এখানে রুটি বেলতেছি, কারণ তাড়াতাড়ি নাস্তাটা রেডি করে নেই, কারণ ওরা আবার চা খেয়ে একটু বের হলো, বাকি একটু হাঁটাহাঁটি করে আসি। সকালবেলার একটু পরিবেশটা খুব সুন্দর থাকে, একদম নিরিবিলি ঠান্ডা, সুন্দর একটা বাতাস আসে, সেই জন্য যে পাশে রাস্তার পাশে গেল একটু হাঁটাহাঁটি করার জন্য, সেই ফাঁকে যে আমি নাস্তাগুলো রেডি করে নিচ্ছি। তো যেখানে রুটি বেলতেছি আর রুটি ভাজতেছি, তো চলো রুটিগুলো এক ভেজে নিই। আর ভাজি প্রথমে ভাবছিলাম আজকে আর ভাজি করবো না, তো পরে হঠাৎ করে মনে হলো না রুটি তাহলে ফিরে খাবে, আর ফ্রিজে তো তরকারি টরকারি কিছুই নেই, রাত্রে যে সবজি রান্না করছিলাম ওটা মানে আমি বিরিয়ানি অল্প একটু খাইছিলাম, তারপর আবার অল্প একটু ভাত খেয়েছিলাম, ওটার সাথে খেয়ে শেষ করে দিছি। তো সেই জন্য আবার মনে হলো না রে তাহলে তো একটু সবজি ভাজি করতে হবে। তো এই যে এখানে আবার যে দেখো সবজি ভাজি করতেছি, এখানে ধুন্দুল আলু কারকল মিশিয়ে এই যে খুব সিম্পলভাবে একটু লবণ একটু হলুদ মরিচ দিয়ে এই যে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু একসাথে দিয়ে এই যে দেখো এখানে ভাজিটা করে নিতেছি। তো চলো ভাজিটা করে নেয়, আর এই যে দেখো এখানে ভাজি আমার কমপ্লিট, রুটি ভাজাও কমপ্লিট। ওর আব্বুকে যাবো ডাকার জন্য যে আসো তাড়াতাড়ি এসে নাস্তা খেয়ে যাও। তো ওর আব্বুকে ডাকতে উনি ওই যে একদম প্যান্ট শার্ট পরে রেডি, তো উনি শহরে যাবে, তো এই যে এখন ওনাকে নাস্তা দিলাম, উনি এখন নাস্তা খাচ্ছে আর আমি এখানে বসে আছি, আমি এখন খাবো না পরে খাবো। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করে দেব, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো, ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, পরের ভিডিও নিয়ে আসছি।